কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শেষ প্রকাশিত উপন্যাস ইছামতী। বর্ষার দিনে ইছামতীর কুলে কুলে ভরা ঢলঢল রূপে সেই অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখতে পায় কেউ কেউ। কত যাওয়া আসার অতীত ইতিহাস, মাখানো নদী পারের মাঠ, মাঠের ঢিবি, কত লুপ্ত হয়ে যাওয়া মায়ের হাসি ওতে অদৃশ্য রেখায় আঁকা। আকাশের প্রথম তারাটি তার খবর রাখে হয়তো। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। কবির এই কল্পনা যেন ইছামতী নদীর ক্ষেত্রে সত্য হয়ে ফুটে উঠেছে। অতীতে যেখানে নৌকা চলত, নিয়মিত জোয়ার ভাটা খেলত, সেখানে নদী পারে এখন দু চারখানা ভাঙা নৌকা পড়ে থাকতে দেখা যায়। যদিও বসিরহাট হাসনাবাদাবাদ অঞ্চলে এখনও ইছামতী নদীতে জোয়ার ভাটা দেখা যায়, ইছামতী কোথাও চর পরে নদীর উপর দিয়ে তৈরি হয়েছে পথ, কোথাও কচিরিপানা জমে জল স্তর চোখেই পড়ে না, আবার কোথাও নদী বক্ষে শুরু হয়েছে ধান চাষ। গতি হারিয়ে এমনই অবস্থা ইছামতীর, সে যেন আজ মৃত্যুর দিন গুনছে জরা ব্যাধি গ্রন্থ বৃদ্ধের মতো। ইছামতীর আজ একটি মৃত প্রায় নদী, একদিকে যেমন তার বক্ষ দেশ পলি আর কচুরি পানায় ভরে গিয়েছে, তেমনি স্বার্থান্বেষী রাষ্ট্র প্রশাসন তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ১৯৪৩ খ্রিস্টাব্দে বারাকপুরে অবস্থানকালে হে অরণ্য কথা কও দিনলিপিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ইচ্ছে আছে এবার একটা বইয়ে হাত দেব, নাম দেব তার ইছামতী। বড় উপন্যাস, তাতে থাকবে ইছামতীর ধারের গ্রামগুলির অপূর্ব জীবন প্রবাহের ইতিহাস, বন নিকুঞ্জের মরা বাঁচার ইতিহাস, কত সূর্যোদয় কত সূর্যাস্তের নিঞ্চিষ্কণ শান্ত ইতিহাস। ইছামতী একটি ছোট নদী, অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত সেটুকু। ইছামতীতে দক্ষিণে কুমির কামট হাঙ্গর শঙ্কুর বিরাট নোনাগাঙ্গে পরিণত হয়েছে, কোথাও কোনো সুন্দরবনে সুদীর্ঘ গরান গাছের জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে, সে খবর যশোর জেলার গ্রাম অঞ্চলের অনেক লোকই রাখে না। ইছামতী নদীকে কেন্দ্র করে রচিত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতী উপন্যাস। বিভূতিভূষণের জন্মস্থান বারাকপুর তথা নিশ্চিন্দিপুরের মোল্লাহাটি নীলকুঠির কথা বিধৃত হয়েছে। ১৯ শতকের নীল বিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান পতনের মর্মন্তদ ইতিহাস ধরা পড়েছে এই রচনায়। এই মোল্লাহাটি নীলকুঠির অত্যাচারকে অবলম্বন করেই ১৯ শতকের মধ্যভাগে নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। উপন্যাস রচনার প্রস্তুতি হিসাবে বিভূতিভূষণের বিভিন্ন সময়ে লিখিত বিভিন্ন ডায়েরিতে মোল্লাহাটি ভ্রমণ ও নীলকুঠি পরিদর্শনের কথা পাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে গাঙ্গের ধার দুটি দিয়ে কুঠির কাছে এলাম, ভাঙ্গা কুঠি দেখলুম, কাপ্তেন চৌধুরীকে যেমন বাল্যকালে আমাদের গ্রামের যে কেউ আসুক তাকে কুঠি দেখাবই, রামপদকে দেখিয়েছিলুম, রামদাস মুখুজ্জকে দেখিয়েছিলুম, আজও দেখাচ্ছি ১৩১০ সাল ১৩১১ সালের পরেও। কুঠি হয়ে গেলুম মোল্লাহাটি, বেলে ডাঙ্গা নাতি ডাঙ্গা পথ দিয়ে অনেকদিন, প্রায় ৫-৬ বছর মোল্লাহাটি আসিনি, ডাক বাংলোতে গিয়ে বসলুম, মেম সাহেবের গোর দেখলুম, সাহেবদের নীলকুঠির ধ্বংস স্তূপের উপর প্রায়ান্তকার সন্ধ্যায় বেরিয়ে বেড়ালুম, কোথায় আজ সেই লালমুরা ফালমন সাহেবের দল, কোথায় তাদের দল দর্পিতা গর্বিতা মোমের দল, মহাকাল সন্ধ্যার আকাশে বিষান বাজিয়ে সব অবসান করে দিয়েছে। ইছামতীর পাশে পাঁচপোতা গ্রামের মোল্লাহাটে নীলকোঠে বাস করে ইংরেজ লাট শিপটন, তার অত্যাচারে এলাকার চাষিরা বিপর্যস্ত। উপন্যাসে তুলে ধরা হয়েছে নীল চাষের ফলে কৃষকদের হাহাকার ও বিদ্রোহ, সেই সঙ্গে ঔপন্যাসিক দেখিয়েছেন দেওয়ান রাজারামের মতো ইংরেজদের পাঁচাটা দেশীয় দোসর, যারা ইংরেজদের হয়ে প্রজাদের নানা উপায়ে নির্যাতন করে। লেখক এখানে ভবানী বড়ুয়া নামের একটি অসাধারণ চরিত্র সামনে এনেছেন। এই ভবানী বাড়ুজ্য একটা মানে অসাধারণ, তিনি সহজ সরল ধার্মিক ও ন্যায়পরায়ণ ব্যক্তি। কুলিনদের জাতপাতের সমস্যার কবলে পড়ে রাজা নামের তিন বোন তিলু বিলু নীলুকে একসঙ্গে বিয়ে করতে হয় তাকে। সে সময় কুলিনরা শাহখানাকে বিয়ে করতে পারতেন
এরকমই নিয়ম ছিল। কুলিন না পেলে কুলিন পরিবারের মেয়েদের বিয়েই হতো না। ভবানী অনেক ধার্মিক হলেও চিন্তার জগতে ছিলেন বাকিদের চেয়ে এগিয়ে। তার স্ত্রীদের ঘোমটা ছাড়া চলা, তাদের লেখাপড়া শেখানো, জামাইয়ের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়ানো, সাঁতার কাটা সবই তিনি ঠিক মনে করতেন। গ্রামের যে কটা মেয়ে লোকলজ্জাকে জলাঞ্জলি দিয়ে স্বাধীন জীবনযাপন করত, তাদের তিনি শ্রদ্ধা করতেন। ভবানী মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পান এইরকম একটা ভাব ছিল, তার শিশুপুত্রের মধ্যেও সেইটাই পাইছে এরকম একটা ভাব। ভবানী আর তার স্ত্রীদের নানা ঘটনার মূর্ত হয়ে ওঠে গ্রামের মানুষজন, তাদের জীবন জীবিকা সুখ দুঃখ হাসি কান্না। ভবানীর মতো আরেকটি সৎ চরিত্র ওই গ্রামের কবিরাজ। চরিত্রগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, যে চরিত্রগুলো এই উপন্যাসটিতে আছে, ভবানী বারুদ যে প্রধান চরিত্র, তিলু ভবানীর সরাপরায়ণের স্ত্রী, খোকা ভবানী ও তিলুর শিশুপুত্র, শিবটন সাহেব আছে অত্যাচারী নীল সাহেব, আবার ভজামুসি নীলকঠিদের সহিস আর কি। রামকানাই কবিরাজ হলো গ্রামের বৃদ্ধ কবিরাজ। ইছামতি উপন্যাসটি সে সময়ের উপর ভিত্তি করে লেখা, যখন নদীপাড়ের জনপদ সিকিলে বাঙালি সমাজের মতোই গুরামি আর কুসংস্কারে আচ্ছন্ন ছিল। জাত প্রথা আর নারীর অবদন মন থেকে শুরু করে ভারতীয় সমাজের ব্রিটিশ আরাধনা আর দুর্বলদের উপর নিপীড়ন, এর সবই উপন্যাসটিতে আমরা দেখি। কিন্তু তা সমালোচকদের দৃষ্টিকোণ থেকে নয়, বরং যেন পাশপোতার একটি নিতান্তই মানবিক দিনলিপির মাধ্যমে। গ্রামের বুড়ো ব্রাহ্মণদের পরনিন্দা পরচর্চা, নীলকুঠির কর্মচারীদের দাদাগিরি আর গ্রাম্যবধূদের গল্প, এসব রোজ নামচার মধ্যে দিয়ে গল্পটি ধীরে ধীরে এগিয়ে যায়। অথচ তারই মধ্যে তিলুরা ঘোমটা সারা রাস্তার চলতে শেখে, গ্রামের ছেলেরা এক এক করে কলকাতায় বাড়ি জামায়, আর সাহেবদের সেই নীলকুঠি কিনে নেয় গ্রামেরই এক লাল মোহন পাল, যে কম বয়সে কুঠির সাহেবের মালিককে দেখে চাবুকের বাড়ি খাওয়ার ভয়ে রাস্তার উপর নিজের সৌদাপাতি ফেলে পালিয়েছিল। শাশ্বত আর পরিবর্তনের মাঝে ভারসাম্য রেখে চলে সে অদৃশ্য ধারার গতির সৌন্দর্যকে বিভূতিভূষণ যেন ইছামতির মাঝে খুঁজে পান। মৃত্যুর পর পশ্চিমবঙ্গ সরকার এই উপন্যাসের জন্য তাকে মরণোত্তর বা রবীন্দ্র পুরস্কার প্রদান করেছিল। উপন্যাসের শেষাংশে কাহিনীর প্রধান চরিত্রের মুখ থেকে লেখকের জীবনের গভীর সত্য ব্যক্ত করান। এইটুকু জেনেছি, বিলাসিতা যেখানে বাড়তি সেখানেই, বাড়তি যেখানে সেখানেই পাপ, সেখানেই আবর্জনা। অর্থাৎ তিনি জানছে বিলাসিতা যেখানে, বাড়তি যেখানে সেখানে পাপ, সেখানে আবর্জনা, আত্মা সেখানে মলিন। চৈতন্য দেব কি সাধে রঘুনাথ দাসকে উপদেশ দিয়েছিলেন, ভালো নাহি খাবে আর ভালো নাহি পরিবে, আমার খোকা যদি বাঁচে সে অন্যভাবে জীবনযাপন করবে, নির্লোভ হবে, সরল ধার্মিক সত্য পরায়ণ হবে, যদি সে তার স্রষ্টাকে জানতে চায় তবে সরলতা ও দীনতার মধ্যে তাকে জীবনযাপন করতে হবে, মলিন বিষয়াসক্ত মনে ভরগুণ দর্শন বা স্রষ্টার দর্শন হয় না। আবার তিনি বলছে, আমি ওকে সেইভাবে মানুষ করব। বিভূতিভূষণ নিজে ইছামতি পারে মানুষ হবার সুবাদে এর আশেপাশের মানুষ ও জনপদের প্রতি ছিল তার অন্তরের টান। হয়তোবা এদের নিয়ে কিছু একটা লেখার জন্য এক ধরনের দায়বদ্ধ তিনি বোধ করেছিলেন। লেখকের ব্যক্তি জীবনের সাথেও জড়িয়ে ছিল এই নদী। তার দৈনন্দিন রুটিন থেকে জানা যায়, খুব ভোরে ঘুম থেকে উঠতেন, প্রবল গরম হোক বা প্রবল শীত, স্নান করতে যেতেন ইছামতিতে, ফিরে লিখতে বসতেন ইছামতি নদীতেই। তিনি এই স্নান করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছিলেন বিভূতিভূষণের সহোদর জাহ্নবী দেবী। আকস্মিক সেই শোকে তিনি ভেঙে পড়েছিলেন। অবশেষে সেই নদী নিয়ে তার হাতে রচিত হয়েছিল বাংলা সাহিত্যের নদীভিত্তিক উপন্যাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ইছামতি। 56 বছরের আয়ুসীমায় 28 বছরের লেখার জীবনের এটি বিভূতিভূষণের নিজেরও শেষ রচনা। বইটি তিনি তার দ্বিতীয় স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার লাভ করে মানে দেওয়া হয়েছিল। কাগজপত্র ঘেঁটে মূল ইছামতি নদীর 3টি প্রবাহের সন্ধান পাওয়া যায়, যার প্রায় 2/3 আজ বিলুপ্ত। এক সময়ে পশ্চিম ঢাকার প্রবাহমান ছিল এই নদী, আবার এই নদী যা অবলুপ্ত শেষাংশ সন্ধান মিলে দিনাজপুরে। ইছামতির বর্তমান সচল অংশটুকু পদ্মার শাখা নদী মাথাভাঙ্গা থেকে জন্ম নিয়ে 208 কিলোমিটার প্রবাহিত হবার পর ভারতের উত্তর পশ্চিম পরগনা জেলার হাসনাবাদের কাছে এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবাহাটার কাছে কালিন্দী নদীর সাথে যুক্ত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীর বর্তমান প্রবাহটি বাংলাদেশ ও ভারতের মধ্যে 21 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা তৈরি করেছে। নদিয়া এবং যশোরের মধ্যে একদা প্রবাহমান ছিল যে স্রোতসিনী নদী, আজ ছায়ামাত্র নেই। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানাবিধ পরিবেশগত দুর্বিপাকে, এমনকি নিজ জীবদ্দশায় বিভূতিভূষণ যখন তার জীবনের শেষ দিকে নিজ গ্রাম বরাকপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন, ইছামতি তখনই ঘুরিয়ে গিয়েছিল।
ইংরেজি 1863-তে ইছামতি নদীর তীরবর্তী পাঁচপথা নামের এক গ্রামে উপন্যাসের আখ্যান গড়ে উঠেছে। বাংলাদেশ তখন পুরোদমে চলছে নীল চাষ, নীলকুঠি ও নীল বিদ্রোহ এ আখ্যানের একটি প্রধান অংশ জুড়ে বিস্তৃত। এখানকার মোল্লাহাটির নীলকুঠিতে আমরা বেঙ্গল ইন্ডিগো কোম্পানির প্রজা নিপীড়ক মিস্টার সিফটনের দেখা পাই। তার কুঠিতে কাজ করে ধূত দেওয়ান স্থানীয় এক কুলীন ব্রাহ্মণ রাজারাম রায়। আমিন প্রসন্ন চক্রতি ও অত্যন্ত শ্রেণীর বা অন্তে শ্রেণীর একদল কামলা কর্মচারী। অন্তে শ্রেণীর এক নারী গায়া রানী ওরফে গায়া ম্যাম মিস স্ট্রিট বা সাহেবের ছায়া সঙ্গিনী হিসেবে বাংলায় থাকেন। এদের নিয়ে মিস্টার সিফটন দুর্দন প্রতাপে তার ব্যবসা ও নীলচাষের বিস্তার ঘটান। আখ্যানের বিস্তার আমরা লক্ষ্য করি সমসাময়িককালে আর্থসামাজিক বাস্তবতা বিশুদ্ধ ঐতিহাসিক সততায় উপস্থাপিত। কাহিনীর গ্রন্থিমোচন ঐপন্যাসিক দেখান কীভাবে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি ক্রমান্বয়ে শিল্পভিত্তিক পুঁজিবাদে রূপ নিয়েছে। এ সময় নানা স্থানে সংগঠিত কৃষক বিদ্রোহ, জার্মানিতে কৃত্রিম নীল উৎপাদনের অভিঘাত, বাংলাদেশ জুড়ে বিস্তৃত নীল চাষ ও ব্যবধানে ধস নামে। উপন্যাসের শেষ দিকে রাজারাম দেওয়ান খুন হন, প্রসন্ন আমিন চাকুরি হারান এবং গয়া মেম নীলকুঠির বাংলোর বিলাসী জীবন ছেকে ছিটকে পড়েন। এই পরিবর্তনের সুবাদে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী অর্থাৎ হকার লালু পাল বড় মহাজনী ব্যবসায়ীতে রূপান্তরিত হয় এবং কুঠিয়াল শিফটনের বাংলা কিনে নেন। কুঠিয়াল শিফটন তার ইংল্যান্ডের গ্রামে প্রত্যাবর্তন করেন না, কুঠি সংলগ্ন গুরুস্থানে তিনি সমাধিস্থ হন। আখ্যানের রেফারেন্স হিসেবে আসে আরও অনেক ঐতিহাসিক ঘটনাও, যেমন 1859 থেকে 1861 সালের নীল বিদ্রোহ, 1871 সালে তিতুমেরের বিদ্রোহ, 1872 সালে লর্ড মায়োর হত্যাকাণ্ড, 1887 সালে পুরীর কাছে জন লরেন্সের জাহাজডুবি, 1878 সালে আফগান যুদ্ধে ইংরেজদের বিজয় এবং 1880 সালে সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে উদ্বোধন। আচ্ছা, কলকাতা বন্দরে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে নব্যধনী নালু পালের পণ্য পরিবহনের ইছামতি নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নালু পালের রেলে কলকাতা যাতায়াতের মধ্যে দিয়ে সুদূর কলকাতার নাগরিক সভ্যতার প্রতীক হয়ে ওঠে। কুটির প্রতাপশালী দেওয়ান রাজারামের তিন বোন তিলু বিলু আর নীলুর বিয়ে হয় গ্রামে ঘুরতে আসা সন্ন্যাসী প্রতিম ভবানী বার বা বারজ্যের নামের আরেক কুলিনের সাথে। তিন বোন দিব্যি মিলেমিশে সংসার করে। মূলত এদের চোখ দিয়ে আমরা ইছামতির তীরের গ্রাম জীবনধারা ও সেখানকার চরিত্রগুলো দেখি। ধীরে ধীরে উন্মোচিত হয় কপমুন্ডুক বা কূপমুন্ডুক আচ্ছন্ন অলস গ্রামবাসী, বুড়ো ব্রাহ্মণদের নিত্য পরিচর্যার কথা আর সরল আধ্যাত্মিকতা ও ইছামতি নদীর দুই তীরে লীলায়িত অনিন্দ্য সুন্দর প্রকৃতির প্রেক্ষাপটে মানুষের প্রত্যহিক দিনযাপনের ছবি। তেমন শক্ত গাঁথনির কোনো গল্প নয়। গ্রামীণ জীবনযাত্রা ইছামতি আঁকা হয়েছে মানবিক দিল্লিপির ঢঙে। প্রচলিত অর্থে নায়ক নায়িকাও এখানে অনুপস্থিত। এখানে কুটিল রাজরাম দেওয়ান যেমন আছে, আছে সুযোগ সন্ধানী লালু পাল, হল ডাকাত রসিক মল্লিক, জীবন চাটুর্যের বিবাহ বহির্ভূত সম্পর্কে জানানো স্বাধীনচেতা যুবতী নারী নিস্তারিণী কিংবা কুঠিয়ালের অবৈধ সঙ্গিনী গয়া মেম। আবার আছে ভবানী রাজ্যে বা বারুজ্যে বা রামকানাই ও রামকানাই কবিরাজের মতো বিষয় বিমুখ ঈশ্বর ও প্রকৃতি অভিভূত নির্লভ সরল প্রাণ মানুষেরা। কিন্তু একজন প্রখর জীবনবোধ সম্পন্ন শিল্পী হিসেবে বিভূতিভূষণের বর্ণনায় বাদ পড়ে না স্থবির গ্রাম সমাজের নারীর অবদমন, অন্ধবিশ্বাস, ধর্মীয় কুসংস্কার ও জাতপাতের দ্বন্দ্ব। ইতিহাসের অভিঘাতে গ্রামীণ অর্থনীতির পরিবর্তনশীলতার সাথে সাথে সমাজ জীবনের আরও নানান ভাঙচুর তিনি তুলে ধরেন। উপন্যাসের সেই দিকে এসে আমরা দেখি গ্রামের রাস্তায় হাঁটতে গিয়ে তিলু নীলুদের সাহস বাড়ছে, নিস্তারিণী আরও সাহসী হয়ে উঠছে। রেল চালু হলে কলকাতার সঙ্গে যোগাযোগের যে নতুন সুযোগ তৈরি হয়েছে গ্রামের যুবকরা তা কাজে লাগাচ্ছে এবং এমনকি যারা স্রষ্টাপ্রেমী ভবানী তার শিশুপুত্রকে টোলে পড়িয়ে সংস্কৃতি পণ্ডিত বানানোর স্বপ্ন বিসর্জন দিয়ে তাকে ইংরেজি স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইছামতি নদী সম্পর্কে কোনো আলোচনা করতে গেলে বা তার অতীত ঐতিহ্য জানতে গেলে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসের উপর আলোকপাত না করলে কোনো আলোচনায় পূর্ণাঙ্গ রূপ পায় না। যেন